হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল কনফিডেন্স বিল্ডিং। স্বাগত জানাই এই চ্যানেলের প্রিয় দর্শক বন্ধুর। ত্রিপুরা সহ সমগ্র ভারতবর্ষী করোনার দ্বিতীয় ঢেউ, সমগ্র দেশ আজ বিপর্যস্ত। করোনার এই ভয়ঙ্কর পরিস্থিতিতে সারা দেশে মানুষ আজ নীরব হয়ে কাঁদছে। কোথাও গঙ্গায় জলে ভাসছে করোনা রোগীর মৃতদেহ, কোথাও বা চিকিৎসার অভাবে মারা যাচ্ছে, কোথাও বা করোনা রোগগ্রস্ত এলাকায় কন্টেনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে কিংবা লকডাউন ঘোষণা করা হয়েছে, সেখানেও দেখা দিয়েছে আর্থিক দুর্দশা। অর্থনৈতিক দুর্দশার ফলেও আজ নীরবে বহু মানুষ আধপেটা খেয়ে মৃত্যুর দিকে এগিয়ে চলছে। সারা দেশে আজ হাহাকার, শুধুমাত্র অর্থে বৃত্তে সমৃদ্ধশালী সে সমস্ত নাগরিকরাই আজ সুখে শান্তিতে দিন কাটাতে পারছে, কিন্তু মেহনতি মানুষ, শ্রমিক, মজদুর সকলেই আজ বিপর্যস্ত। মধ্যবিত্ত শ্রেণীও আজ জীবনের সঙ্গে লড়াই করছে। কিন্তু প্রিয় দর্শক বন্ধুরা, করোনার এই দ্বিতীয় ঢেউয়ে সারা ভারতবর্ষ এই বিপর্যস্ত পরিস্থিতির মধ্যে পৌঁছালো কেন? কিছুদিন পূর্বেই আমরা করোনার প্রথম ঢেউ অতিক্রম করে এসেছি। করোনার প্রথম ঢেউ যখন সারা পৃথিবী আক্রান্ত ছিল, তখন কিন্তু সমগ্র ভারত করোনা রোগে এত বিপর্যস্ত হয়নি। যখন আমেরিকায় সবচেয়ে বেশি সংখ্যায় করোনা রোগী আক্রান্ত ছিল, যে দেশ শিক্ষা, সংস্কৃতি, রুচি, অর্থনীতি এবং সমস্ত দিক থেকেই শক্তিশালী ছিল, কিন্তু সেই দেশে যখন করোনার প্রথম ঢেউ বিপর্যস্ত এবং করোনার সবচেয়ে বেশি সংখ্যক রুগী মারা গিয়েছিল যে দেশে, আজ ঠিক উল্টোটাই আমাদের ভারতবর্ষ হচ্ছে। প্রিয় দর্শক বন্ধুরা, প্রথম করোনার ঢেউ থেকে ভারতবর্ষ কিছুই শিক্ষা নেয়নি, সেটা আবারও প্রমাণিত হচ্ছে। করোনার প্রথম ঢেউ যেভাবে ভারতবর্ষে সারা রাজ্যেই লকডাউনের মাধ্যমে দেশকে জেরবার করে দেওয়া হয়েছিল, তারপরও ভারত সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেনি, আগামী দিনের জন্য ব্যবস্থা গ্রহণ করেনি, যার জন্য সমগ্র ভারতে আজ এই বিপর্যস্ত পরিস্থিতি। করোনা নিয়ে সমগ্র ভারতবর্ষের রাজনৈতিক দলগুলি যখন ভারত সরকারকে বিভিন্ন ধরনের বিজ্ঞানসম্মত রুচিশীল প্রস্তাব দিয়েছিল, তখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেগুলিকে অবজ্ঞা ভরে হেলায় ফেলে দিয়েছিল ডাস্টবিনে। সে সমস্ত প্রস্তাবে কোনো গুরুত্ব ছিল না, কিন্তু আজ দেখা যাচ্ছে সে সমস্ত বিষয়গুলি প্রধান হয়ে উঠেছে। সরকারি অবহেলাজনিত কারণের জন্যই আজ সমগ্র ভারত কঠিন বিপদের মুখে। সমগ্র বিশ্বে আজ সবচেয়ে বেশি করোনা আক্রান্ত রোগী ভারতবর্ষে, সমগ্র বিশ্ব আজ ভারতবর্ষকে সাহায্যে হাত বাড়িয়ে দিচ্ছে। প্রিয় দর্শক বন্ধুরা, এটা ভাবতেও লজ্জা হয় যে মোদীর এই দুঃশাসনের ফলে আজ ভারতবর্ষে করোনার এই ভয়াবহ পরিস্থিতি। করোনা রোগীর কথা চিন্তা না করে ভারতীয় টিকাগুলি বিদেশে রপ্তানি করে দেওয়া হয়েছিল, বিদেশে দেওয়া হয়েছিল সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার উদ্দেশ্য নিয়ে, কিন্তু দেশের পরিস্থিতিকে কীভাবে নিয়ন্ত্রণ করা যাবে, দেশের মানুষকে কীভাবে রক্ষা করা যাবে, সেই সমস্ত বিষয়ে বিন্দুমাত্র ইচ্ছা এবং আগ্রহ ছিল না, যার ফলশ্রুতিতেই মাননীয় সুপ্রিম কোর্টও কেন্দ্রীয় সরকারকে তীব্র ভর্ৎসনা করেছেন। টিকা সংক্রান্ত বিষয় নিয়ে আজ যে জটিলতা, আজ মানুষ হাহাকার করছে। সিরাম ইনস্টিটিউটকে ভারত সরকার হাজার কোটি টাকা দিয়ে সাহায্য করলো, অথচ সিরাম ইনস্টিটিউটের মালিক আজ পালিয়ে গেছে লন্ডনে। এদেশে টিকা উৎপাদনের কথা সে ভাবছে না, বরং লন্ডনে গিয়ে বেশি পরিমাণে টিকা উৎপাদনের কথা ভাবছে। টিকা নিয়ে আজ রাজ্যের মানুষ এক ধরনের দামে কিনছে, কেন্দ্রীয় সরকার এক ধরনের দামে কিনছে, অর্থাৎ টিকা নিয়েও আজ জালিয়াতি চলছে। সুপ্রিম কোর্ট এই বিষয়ে ভারত সরকারকে তীব্র ভর্ৎসনা করেছে। দর্শক বন্ধুরা, করোনাজনিত এই দুর্যোগপূর্ণ পরিস্থিতি সৃষ্টির পেছনে তা ভারত সরকারের অদূরদর্শিতাই দায়ী। আজ এই ভয়াবহ পরিস্থিতি, আজ কোথাও লকডাউন, কোথাও কন্টেনমেন্ট জোন, কোথাও করোনা কন্টেনমেন্ট জোন, কোথাও করোনা আইন লাগু হচ্ছে, এটা ভারত সরকারের ব্যর্থতা। প্রিয় দর্শক বন্ধুরা, আজকে এই দুর্দশাপূর্ণ পরিস্থিতিতে ভারতবাসী যেভাবে করোনার সঙ্গে লড়াই করছে, মৃত্যুর সঙ্গে লড়াই করছে, তার জন্য ভারত সরকারের ব্যর্থ নীতিই দায়ী। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা কী ভাবছেন? আজকে সমগ্র ভারতের যে পরিস্থিতি, করোনার যে হাহাকার, করোনার যে রক্তচক্ষু, সেই রক্তচক্ষু বৃদ্ধির পেছনে কে দায়ী? আপনারা কী ভাবছেন যে প্রধানমন্ত্রীর ব্যর্থতার জন্যই এ বিষয়ে আজ সমগ্র ভারত উৎকণ্ঠিত? তাহলে লিখে জানান, কমেন্ট করুন ইউটিউব চ্যানেল কনফিডেন্স বিল্ডিংয়ে। আজকের অনুষ্ঠানটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেল কনফিডেন্স বিল্ডিংকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।